নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিকেন তেহারি। তো চিকেন তেহারির জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের থেকে যতগুলো আপনার চর্বি আছে সব আমি বাদ দিয়ে দিয়েছি, কেন চর্বি খাওয়া খুব একটা ভালো না, একটার মধ্যেও চর্বি নেই। দেখছেন চর্বিগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও এরকম করবেন, ঘরে ঘরে খেতে গেলে মাটন হোক বা চিকেন চর্বি একদম খাবেন না, এটা শরীরের জন্য খুবই ভালো। তো মোটামুটি সব চর্বি আমি ইয়ে করে দিয়েছি, না তো চর্বিগুলোর থেকেই প্রচুর তেল বেরিয়ে গিয়ে খাবারটা পুরো নষ্ট করে দেয়। তো চলুন এগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আচ্ছা, আমি চাল কিনেছি সেটা আমি বলে দেবো। তো এইখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। এই মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তেহারির জন্যে ছোটো গোবিন্দভোগ চালই খুব ভালো, তেহারিতে লম্বা দানা চাল খুব একটা ভালো লাগে না। তো আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, তবে আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন। তো এগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। চার পাঁচবার এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে, দিয়ে চালটা আমি একটু ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু গরম মশলা, এখানে নিয়ে নিয়েছি একটা স্টার অ্যানিস, আর কিছুগুলো আছে লবঙ্গ, এই যে লবঙ্গ নিয়েছি বেশি নিইনি, দারচিনি আছে, আর এটা কাবাব চিনি আছে, আর এটা এলাচ তো বললামই, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি মাংসের মধ্যে কিছু মশলা মিলিয়ে নেব। মশলা বলতে নেব জিরে আর আদা বাটা, এইটা তেহারিটা খুব একটা মশলা পড়ে না, তবে এখন অনেক অনেকেই সবাই অনেক রকম করে বানায়, তো আমি আমার মতন বানালাম, সেটাই দেখালাম যে খুব কম তেল মশলা দিয়েও খেতে খেতে কত টেস্টি হয়। আরেকটু আমি দিলাম, চলুন এটা রান্নাটা শুরু করি। আর রসুন আমি দেব, রসুন আমার কাছে ড্রাই পাউডার আছে ওইটাই দেব। এইখানে দেব একটু রেড চিলি পাউডার কাশ্মীরি, আর দেব একটু ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু দেব না, এটাতেই হয়ে যাবে। তেহারিটা আমি সম্পূর্ণ সর্ষার তেলেই করব। আপনারা জানেন কি না জানি না, তেহারিটা কিন্তু সর্ষার তেলেই হয়, যাক গে আপনারা যদি যেই তেল পছন্দ করবেন সেই তেল অবশ্যই দেবেন। আর এখানে আমি একটা দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটু সাজিরে। তো তেলটা আমার গরম হয়ে এসছে, এই গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এখানে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এটা আমি আর বেশি করবো ভাজবো না, ট্রান্সপারেন্ট একটু হয়ে গেছে, আর আমি এরপরে মাংসটা ঢেলে দেবো। দিয়ে দেবো একটু গার্লিক পাউডার,
তবে আপনাদের কাছে পেশা থাকলে পেশা দেবেন। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। এটা আমি খুলে একটু দেখি। এটার মধ্যে দিয়ে দেবো আমি অল্প টক দই, বেশি দেব না। এই চামচে 3 চামচ দিলাম। এটা ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু হয়। আরেকটু হয়ে যাক। এটা আমি একটু চেক করে নিই। মাংস তো আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এখনই আমি একটু চিনি দিয়ে দেব। চিনি তো অবশ্যই দেবেন। এরপরে আমি এই চালগুলো দিয়ে দেব। এইখানে হচ্ছে যতটা চাল থাকবে তার ডবল জল হবে, কিন্তু গোবিন্দভোগ চাল আমি নিয়েছি না, তো সেই জন্যে চাল জলটা একটু কম দেব। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এইখানে আমি ওই রকম কম জল নেব। আর অনেকটা মাংসরও জল আছে, তো আমি জল থাকতে থাকতে দিয়ে দিয়েছি, তো সেই জন্য একটু কম দেব। যেইটাতে আমি মাপ করেছিলাম সেই অনুসারে আমি জল নিয়েছি। আপনারা যদি গোবিন্দভোগ চালের করেন তাহলে 1 কাপ জল কম দেবেন। এটা হয়ে যাক ফাইনাল লুক আপনাদের, আমি পরে দেখাচ্ছি। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপরে খুলে দেখা যাক কি পরিস্থিতি। তো এটা মোটামুটি জলটা একদম শুকিয়ে গেছে, আর চালটা এর চেয়ে বেশি গলানো যাবে না, তাহলে একটু শক্ত থাকতে থাকতে গ্যাসটা অফ করে দিতে হবে, নয়তো চালগুলো একদম গলে গেলে খেতে ভালো লাগবে না, ঝরঝরে ভাবটা থাকবে না। আমি এর মধ্যে ঘি দিলাম না, আপনারা চাইলে দেবেন। এই যে ভাতটা একদম হয়ে গেছে। আজকে আমার রেডি হয়ে গেল। এটা এখন 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে থাকতে হবে, তাহলে যতটুকু ভাতটা আমার নরম আছে ততটুকু হয়ে যাবে। আমি এরপরে গ্যাসটা অফ করে দিলাম। আজকে আমার তৈরি হয়ে গেল চিকেন তিহারি। এটা খেতে খুবই ভালো লাগে। আমি একটু চিকেনের গ্রেভি বানিয়েছি যাতে গলায় শুকনো শুকনো না লাগে। আশা করি আপনাদের পছন্দ লেগেছে। আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম তেল মশলা দিয়ে বানিয়েছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।